সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি পাঠা নিয়ে আমি আজকে আপনাদেরকে দেশি বিদেশি কয়েক জাতের বাচ্চা পাঠাগুলো দেখানোর চেষ্টা করব এবং দেশি জাতের যে পাঠাগুলো আছে বড় বা ছোট সেগুলো দেখানোর চেষ্টা করব আমি আজকে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে সকাল বলতে ঠিক দশটা থেকে শুরু হয় একবারে আপনার দুপুর অবধি বা বিকাল অবধি চলে তো আপনারা যারা এই হাটটিতে আসতে চান যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়ি হাট নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন এবং নাটোর রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই তেবাড়ি হাটটি অবস্থিত সুপ্রদর্শক এই হাটটিতে আপনার দেশি জাতের ছাগল এবং কস জাতের ছাগলগুলো পাওয়া যায় এবং গাড়গুলো পাওয়া যায় সেই সঙ্গে পাঠারও বড় বাজার তবে বেশ কিছুদিন হলো পাঠা উঠছিল না তো আজকে হাটা আসার পর দেখছি যে প্রচুর পরিমাণে পাঠা উঠছে দেশি পাঠা বিদেশি পাঠা এবং দেশি যে ছোটো ছোটো পাঠাগুলো আছে কসের আছে ছোটো বড় মিলিয়ে সব রকম পাঠা এই হাটটিতে উঠছে তো বেশ কিছুদিন হলো আপনারা প্রশ্ন করছিলেন বা কমেন্ট করছিলেন আমাকে যে আমি যেন আপনাদেরকে 5-6 হাজার টাকার মধ্যে বা 7 হাজার টাকার মধ্যে পাঠাগুলো দেখাই তবে হাটে এসে দেখতেছি যে আসলে অতগুলো মানে ছোটো পাঠাগুলো নেই তো আমি আজকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে চলো না কথা বলাচ্ছি না ভিডিওটি শুরু করা যাক কোনটা ১৩ বলতেছে জোড়া আর দাঁত আছে নাকি এগুলো দুটাই দুধ করে না আচ্ছা শুধু এগুলো দেশি হ্যাঁ দেশি আপনারা বলছেন যে 6-7 হাজারের মধ্যে দাম দেখাতে দুটা 13 হাজার বলতেছে চাচ্ছেন কত আপনি ১৬.৫ আচ্ছা ১৬.৫ ভাঙিয়ে দিচ্ছে ঠিক আছে সলিল ভাই কয় দাঁত এটা চার দাঁত না আর এটা চার দাঁত আচ্ছা আচ্ছা দাম হচ্ছে নাকি ভাই কত দাম চাইছেন কত আপনি চাইছেন আর কত দাম হয়েছে উদ্দে ২৮ পর্যন্ত দাম হয়েছে এইটা কত দাম চাচ্ছেন ৫৫ চাচ্ছেন ওটা থেকে একটা বড় হয়ে যাবে না আচ্ছা সুপ্রিয় দর্শক আজকে হাটে এত পরিমাণ ভিড় মানে পাঠার বাজার আজকে ভালো হ্যাঁ বিগত দিনে এরকম বাজার হয় নাই এই লকডাউনের মধ্যে এটা চাচ্ছেন কত ৫৫ চাচ্ছেন কত দাম হয়েছে ৩৫-৩৮ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে ছোট ছোট গেলে বড় পাঠা তার কারণে একটু দাম বেশি তো ছোট পাঠাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ঠিক আছে হইল ভাই ভালো থাকে না ভাই কয় দাঁত এটা ৬ দাঁত আচ্ছা আচ্ছা আপনার বাড়ির আচ্ছা আচ্ছা ৬ দাঁত এগুলো বড় পাঠা কত দাম চাচ্ছেন হাটে ভাই দাম হচ্ছে ৬০-৬৫ আর চাচ্ছেন কত সাওয়ার হিসাব আলাদা তাই না ৬০-৬৫ দাম হচ্ছে এগুলো হলো বড় পাঠা তাই না ওজন তো মেলা আছে না ভাই ওজন মেলা আছে এগুলো দেখা যাচ্ছে লম্বায় অনেক আসলে মোবাইলে এরকম করে আপনাদেরকে দেখানো যাচ্ছে না তারপর আপনারা মনে করেন যে বড় পাঠাই খেলতে ছোট পাঠা ৬-৭ হাজার টাকার মধ্যে যেগুলো পাঠা হ্যাঁ সেগুলো দেখাবো ঠিক আছে ভালো আছে ভাইয়া দেশি না আচ্ছা এগুলো কয় দাঁত করে সাত দাঁত করে না আচ্ছা এই আস্তে আস্তে বাবা এই তো পাঠার হাট তো শুভ দর্শক আজ প্রচুর পরিমাণে পাঠা উঠছে এবারে দাঁড়ানো যাচ্ছে না এটা কত টাকা দাম হচ্ছে ভাইয়া ১০০ বলে ২০ হাজার তোমার জিনিস তুমি পরে বেছো দাম বেশি দেবে সমস্যা না ২০ হাজার দাম হচ্ছে আর এটা এটা ২০ হাজারই বলতেছে কয় দাঁত করে এগুলো চার দাঁত করে আর চাচ্ছ কত তুমি জোড়া ৫৫ চাচ্ছ গোটাবার ৪০ দাম উঠছে জোড়া আচ্ছা আচ্ছা জোড়া ৪০ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে দেশি জাত না এগুলো দেশে তোমাদের তোমাদের ছোট পাঠা নিয়ে আসনি ছোট আচ্ছা এত ছোট পাঠা নাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার বাবু ভাই না বাবু ভাই আপনি ছাগলের ব্যবসা করতেন আপনি পাঠা ব্যবসা করেছেন মানে এক এক সময় এক এক রকম কুরবানির সময় যেরকম খাসি আচ্ছা আচ্ছা ভাই এই কয়টা নিয়েছেন আপনি ৬টা না ৬টা আচ্ছা বাবু ভাই এটা কয় দাঁতের ৬ দাঁতের এটা বড় আচ্ছা একটু বড় আচ্ছা একটু ওদিকে যা আচ্ছা এগুলো বড় সুপ্রশ এগুলো বড় ভাই এইটা কত দাম চাচ্ছেন আপনি ৯৫ দাম চাচ্ছেন
আচ্ছা এক রেট ভাই একটা সত্যি কথা বলতে আজকে হাটে কত টাকা পর্যন্ত দাম হইছে 52 পর্যন্ত দাম হইছে 52 পাটার বাজার একটু বেশি না পাটার বাজার বছর হিসাবে কম তা না তারপরে দেখা যাচ্ছে কত হাটে দেখো ছোট ছোট পাটার দাম বৃদ্ধি হচ্ছে ছোট পাটার থেকে আজকে বাজার না গত হাটে সূত্র দেশে গত হাটে কিন্তু অনেক টাকা দামে বিক্রি হয়েছে পাটা ছোট ছোট পাটায় 50,000 টাকা করে বিক্রি হয়েছে এখানে দেখেন আমি যে পাটার হাটে আসতে চাই না ভাই বুঝছেন এই যে অবস্থা কারণ আচ্ছা ওইটা ওইটা কত দাম বলছে এটা ভাই 40-41 এমন বলতেছে 40-41 কয় দাতে এটা এই হ্যাঁ চার দাঁত না 40-41 দাম বলছে আপনার সাইজ কত এটা এটা 65 ভাই 65 না আরে বাপরে বাপ 65 আচ্ছা আর কোনটা আছে আপনার এই বড়টা এটা এটা কয় দাঁতের এটা 6 দাঁত এটা 6 দাঁতের না এটা কত দাম হচ্ছে ভাই ছাগল হাট না যে আমাকে থামায় রাখবে ভাই কয় যাতে এখনো দাঁত হয়নি বড় পাঠা উঠছে সব মানে এত পরিমাণ পাঠা উঠছে আসলে বলার ভাষা নেই পাঠা একদম হাট ছুঁয়ে গেছে ছাগল হাটটা তো অত লাগে নাই যেগুলো দেখতে পাচ্ছেন সব পাঠা মামু কি খবর কয়টা লেখছেন আটটা এগুলো আপনার এটা কয় যাতে বাবা সাজাত একটু এ পাশে আসেন একটু গল্প করি ভালো আছেন ভাই আচ্ছা ছয় দাঁত একটু দেখি মুখটা আচ্ছা একটু মুখটা দেখে এগুলা কি চিটাগাং চলে যাবে নাকি সব না পাটি আসছে বেচা কেনা ভালো হচ্ছে কটা বিক্রি করছেন চারটা বিক্রি করছেন এটা কত টাকা পর্যন্ত দাম হচ্ছে আটে 35 পর্যন্ত দাম হচ্ছে নিচে আরও আছে আচ্ছা চাচ্ছেন কত এটা 55 চাচ্ছেন 35 পর্যন্ত দাম হয়েছে একটু মুখটা দেখাই গোথা মুথা মারে তো খুব ভয় লাগে তাই না যেহেতু বললাম যে বড় জাতের পাঠা উঠছে ছোট জাতের পাঠা ওই সাইডটাতে উঠছে হ্যাঁ একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন দেখাই আপনাকে দেখুন কেমন ধরনের পাঠা উঠছে হাটে একটু দেখলে আপনারা একটু ধারণা পাবেন ভাই কেমন আছেন কাস্টমার আছে ভাই ভাই কাস্টমার আছে নাকি আছে ভাই কমই কাস্টমার আছে ও আচ্ছা আচ্ছা ভাই এর কয় দাঁতের ভাই এটা দাঁত ভাই ছয়টা হয়ে গেছে এই দাঁত ছয়টা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ছয়টা হয়ে গেছে ভাই দাম চাচ্ছেন কত হাটে দাম চাচ্ছি ভাই জোড়া হ্যাঁ জোড়া ভাই জোড়া জোড়া কত দাম চাচ্ছেন জোড়া জোড়া দাম চাচ্ছি 85 দাম হয়েছে ভাই হাটে কত পর্যন্ত দাম হয়েছে ঠিক আছে বুঝা ভাই বড় ভাই কয় দাঁতের দুই দাঁত না এত ছোট না ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনি দাম চাচ্ছেন কত এটা 22 একটা সত্যি কথা সকালবেলা বলবেন কত টাকা পর্যন্ত দাম উঠছে 8,000 টাকা পর্যন্ত দাম উঠছে আচ্ছা এইভাবে আসলে কত টাকা পর্যন্ত হাটে দাম হয়েছে এইভাবে আসলে কে বলতেছে না তারপর দেখা যাচ্ছে আমার রিকোয়েস্টটা বলে কারণ দেখা যাচ্ছে অনেক প্রবলেম থাকে 12,000 টাকা পর্যন্ত দাম হয়েছে 22,000 টাকা দাম চাচ্ছে ঠিক আছে ভাই আরো বাড়তি হওয়া লাগবে নাকি কটা আছে আরো আরো একটা আছে আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিডিও একটু মানে নড়াচড়া বেশি হতে পারে কারণ পাঠা বেশি তো এদিক সেদিকটা গুদাগুদি করে সমস্যা হচ্ছে সুমন স্বাধীন ভাই কয় দাঁতের চার দাঁত কয়টা নিয়েছেন আজকে কয়টা নিয়েছেন 26 পিস কয় পিস বেচছেন ভাই 10-12 পিস এটা কত দাম বলছে হাটে 22-23 কয় দাঁতের চার দাঁতের ওজন কত আসতে পারে ভাই 25-26 কেজি না আচ্ছা খাসির মতোই মোটামুটি দাম হয়ে গেছে না আচ্ছা 22-23 দাম বলতেছে আচ্ছা বেচবেন কত বলছেন 30 টিক দিছেন আচ্ছা এগুলো বড় এটা আপনার নাকি আচ্ছা আচ্ছা এটাও আপনার না ঠিক আছে স্বাধীন ভাই সেই শুরু করছে শুধু দেখুন এইটা আসলে খুব প্রচন্ড পরিমাণ রিস্ক প্রচন্ড পরিমাণ রিস্ক
রিক্স হয়ে যায়, এই যে খুব জ্বালাচ্ছে বুঝছেন, রিক্স হয়ে যায় ভাই। এটা আপনি নিজে? আচ্ছা কয় দাঁত করে ভাই? আচ্ছা সুপ্রিয় দর্শক এক মিনিট দেখেন আপনাদেরকে, একদম দেশাল তাই না? চার দাঁত করে বললেন? চার দাঁত করে একদম দেশাল, গাঁটুম গুটুম মাংস আছে গায়ে। ওজন কত আসতে ভাই দুটা মিলে? ভাই বড় যাচ্ছে অনেক বড়, এগুলো দেখনি বাটা, এগুলো আপনার অনেক উচ্চতা অনেক বেশি ভাই। কয় দাঁতের বড় ভাই এটা? চার দাঁত হচ্ছে। আচ্ছা চার দাঁত হচ্ছে, আচ্ছা দেশাল জাত না এটা? আপনার গৃহস্থ? দাম হয়েছে কত হাতে? চোদ্দ পনেরো। এটা তো সত্যি, একদম সত্যি কথা, চোদ্দ পনেরো হাজার টাকা দাম হয়েছে। চাইছেন কত? পঁচিশ হাজার চাইছেন, চোদ্দ পনেরো দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ যেগুলো গৃহস্থরা যেগুলো কথা বলতেছে যে এই বলতেছে দাম, এগুলো বলতেছে, এগুলো আসলে থেকে আপনার একটু ধারণা পাবেন, তাও সব ক্ষেত্রে না। হ্যাঁ একটু ধারণা পাওয়া যায় যে হাটে কত দাম বলতেছে, কারণ সবাই যদি মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকা বলে তাহলে আপনি এখান থেকে ধারণা পাবেন যে বাজার মোটামুটি এরকমই যাচ্ছে। জাস্ট এই জন্য আমি বলি না যে আপনারা কত টাকা বিক্রি করবেন। চাষা কয় দাঁতের বাবা এটা? দুই দাঁত না? আপনার বাড়ির বাবা? ও আচ্ছা আচ্ছা বাড়ির, ভালো দুই দাঁতে। কত দাম চাচ্ছেন চাচা হাটে? বাইশ হাজার। হাটে কত টাকা পর্যন্ত দাম উঠছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক মোটামুটি এরকম ষোলো সাড়ে ষোলো হাজার টাকা পর্যন্ত দাম উঠছে, এগুলো ছোট পাটা। ও বাবারে বাবারে ভাই আপনার নাকি? ও আচ্ছা আচ্ছা, কিনছে না কেউ জানেন না নাকি? আচ্ছা আচ্ছা চাষা কয় দাঁতের এটা এখনো দাঁতে নেই? দাম কত চাচ্ছেন? বিশ হাজার দাম হয়েছে হাটে? কত পর্যন্ত দাম হয়েছে? তেরো চোদ্দ পর্যন্ত হাইস দাম হয়েছে, ছোট পাটা না? আচ্ছা 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 ঠিক আছে, ভালো আছেন না? সুপ্রদর্শক হাটে প্রচুর পরিমাণ ভিড়, অনেকদিন পর পাঠা বাজারে এরকম ভিড়। অনেকদিন পর বলতে আসলে বছরে প্রতি বছরে একবার করে ভিড় হয়, প্রতি বছরে একবার করে ভিড় হয়, এরকম করে ভিড় হয়। ছোট বড় সব পাঠাই উঠছে হাটে, আমি একটু বার হয়তো আপনাদেরকে লাইভ দেখা দিব আপনাদেরকে। চাচা ভালো আছেন? কয়টা নিয়ে এসছেন? এই লাইন চারটা সব এসেছেন? ও আচ্ছা কয় দাঁতে হয়েছে? দাঁতে নেই? আচ্ছা আচ্ছা, এই দাম চাচ্ছেন কত হাটে? চাচ্ছেন দাম হয়েছে কত চাচা? আচ্ছা নিচ থেকে মানে আট বিশের নিচেও বলতেছে বা বিশের উপরে বলতেছে, একুশ পর্যন্ত দাম হচ্ছে। বাজার কেমন আজকে বলেন তো? মোটামুটি ভালো, তবে গত হাট ভালো ছিল, গত হাটে একটু দাম বেশি ছিল, আজকে মোটামুটি দামে বিক্রি হচ্ছে না? আপনি বেঁচেছেন তো? লাভ হয়েছে চাষা? অল্প না? ঠিক আছে চাষা ঠিক আছে, ভালো থাকো। ধৈর্য সহকারে দেখুন দেখায় ভাই। কয় দাঁতের বড় ভাই? দাঁতে নাই? দাম চাচ্ছেন কত? বাইশ হাজার। আচ্ছা বাইশ হাজার টাকা, বয়স কয়দিন হতে পারে দাম? বছরে হয়ে যাবে। বাইশ হাজার দাম চাচ্ছেন, হাটের দাম উঠছে কত? চোদ্দ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে। আচ্ছা চোদ্দ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে, ঠিক আছে। এই সাইডটাতে কিছু ছোট পাটা উঠছে মোটামুটি ভাই, এগুলো তো ছোট পাটা না ভাই? ভালো আছে না? আচ্ছা ভাই বাড়ির নাকি এগুলো? আচ্ছা বাড়ির আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, কটা করছেন দাদা? এটা মাহফুজ ছোট নাকি আপনার ছেলে? ও আচ্ছা আচ্ছা, মাহফুজের চাঁদ ভাই নাকি? আচ্ছা এটা কত দাম হচ্ছে ভাই? আট হাজার নয় হাজার। কয় দাঁতে দাঁতছে? আচ্ছা আচ্ছা, আট হাজার নয় হাজার টাকা এটা দাম বলছে। আর এটা এই পাঠা হচ্ছে না? দাম বলেনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম এখনো বলেনি, ঠিক আছে ভালো থাকেন চাচা। আচ্ছা আচ্ছা, এই সেটে টুকু দেখে চাচা কয় দাঁতের বাবা? দাঁতানি। আচ্ছা দাম চাচ্ছেন কত এটা? সাড়ে আট হাজার। আচ্ছা হাটের দাম হয়েছে আজকে? কত দাম হয়েছে? সাড়ে পাঁচ ছয়। আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক, এগুলো ছোট, সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে পাঠা দেখতে চাইছিলেন এগুলোই? এটা পাঠা নাকি? ও আচ্ছা আচ্ছা, এর দাম হচ্ছে নাকি? কত দাম হচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো সব ছোট পাঠা ভাই। দাঁত দিচ্ছে নাকি? দাঁতে না? আচ্ছা
আছে নাই দাম হচ্ছে কত ভাই ভাই দাম কইতে 8000 8000 দাম হচ্ছে আচ্ছা 18000 18000 টাকা দাম হচ্ছে ঠিক আছে ভাই পাঠাগুলো দেখতে মনে হবে আসলে অনেক বড় বড় অনেক স্বাস্থ্যবান পাঠা হ্যাঁ দেখতে মনে হবে যে অনেক স্বাস্থ্যবান পাঠা কারণ বৃষ্টিতে ভিজে গেছে তো গায়ের লোমগুলো উঁচু উঁচু হয়ে গেছে এই জন্য মনে হচ্ছে যে স্বাস্থ্যবান পাঠা আসলে এভাবে দেখানো যাবে না বড় একটা পাঠা আছে এখানে বৃষ্টি মোটামুটি শেষ হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি ভাবে আগের মতো এরকম অবস্থা নাই পাঠা আছে ভালো আছো কয় দাঁতের তোমার তো কয় দাঁতের দুই দাঁতের দাম হচ্ছে ভাই কত দাম হচ্ছে সাতাশ সাতাশ এত বড় পাঠা না আচ্ছা চাইছো কত ৩৬ চাইছো সাতাশ সাতাশ দাম হয়েছে আচ্ছা মানে বৃষ্টি ভিজে গেছে মনে হচ্ছে মোটা মোটা লাগতেছে পাঠাগুলো বাচ্চা পাঠা না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার তো ছোট পাঠা না দাঁতিছে বাবা আচ্ছা দাঁতনি আচ্ছা কানে ভেঙে বাড়াইছে না আচ্ছা জোড়া দাম হচ্ছে নাকি কত দাম হচ্ছে জোড়া দেখো বলো তো হ্যাঁ দাঁত ভাঙতেছে আচ্ছা দুই দাঁতের হ্যাঁ ভালো বাচ্চা ছোট ছোট বাচ্চা ১১,০০০ টাকা জোড়া দাম বলতেছে অরিজিনাল দেশাল বাচ্চা না এই চাচ্ছো কত তুমি হাটের দাম হাটের দাম চাচ্ছো কত ১৬ আচ্ছা ৮,০০০ টাকা পার পিস দাম চাচ্ছে আর ৬,৫০০ দেখছো দেখছো কার্ডবোর্ডটা ১৬,০০০ টাকা দাম চাচ্ছে ১১,০০০ পর্যন্ত দাম হয়েছে আচ্ছা সুপ্রিয় একটু কথা আপনাদেরকে বলি যে ৬,৭,০০০ টাকার মধ্যে যে পাঠাগুলো আপনারা দেখতে চাইছিলেন আমার কাছে তো সেই ৬,৭,০০০ টাকা পাঠা এই হাটটিতে আসলে খুব কম ওগুলো পছন্দ হবে না আপনাদের ওগুলো পছন্দ হবে না এগুলো সব মোটামুটি ১০,০০০ ৮,০০০০ টাকা করে ভাই এটা এই পাঠাটা কয় দাঁতে ভাই ছোটটা দুই দাঁত এর দাম হচ্ছে কত ভাই ৬,৭,০০০ টাকা না আর বড়টা এটা কয় দাঁতে এটা ১৫ বলছে কয় দাঁতে দাঁত সারা ১৫,০০০ টাকা দাম বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোটটা স্যার আমার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে একটু ভিজবো সমস্যা নেই আমি যদি অসুস্থ হই আপনারা ভিডিও অবশ্যই পাবেন না আর যাই হোক সমস্যা নেই আল্লাহ ভরসা আপনাদের দোয়া ভালোবাসা আমি এখন পর্যন্ত সুস্থ আছি হ্যাঁ তারপর আল্লাহর কয় দাঁতে দেখলো দুই দাঁতে দাম হচ্ছে নাকি কত দাম হচ্ছে ১৩,০০০ জোড়া আচ্ছা আচ্ছা দুই দাঁতে ৬,৭,০০০ টাকা পার পিস ঠিক আছে ঠিক আছে এটা কি মাল ভাই চিরাই না কয় দাঁতের ভাই দুই দাঁতের আচ্ছা দুই দাঁতের কত দাম হচ্ছে দাম হচ্ছে চাইছেন কত ২০,০০০ চাইছেন ১৬,০০০ টাকা পর্যন্ত দাম হচ্ছে দুই দাঁতের আচ্ছা 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 ঠিক আছে গৃহস্থ না আপনার কোথায় বাড়ি আপনার হালসা ঠিক আছে শুভ দর্শক আর ভিডিওটি লং করতে চাচ্ছি না আমি তো প্রচুর পরিমাণ ভিড় আবার হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে আবার হাট হয়তো ভেঙে যাবে কাকা সবাই ভিজে গেছে এভাবে আসলে ভিডিওটি ঠিকমতো আপনাদেরকে দেখাতে পারছে না আর ভিডিওটি আজকে দেখা যাচ্ছে যে পাঠা দেখাতে যদি কোনো প্রবলেম হয় ক্যামেরা অ্যাঙ্গেল যদি কোনো সমস্যা একটু কষ্ট করে আজকে দেখে নেবেন যেহেতু ভিড় বেশি আর পাঠার বাজারে আসা প্রচণ্ড পরিমাণে রিক্স হ্যাঁ এই যে দেখেন একদম পানি যে ভরে গেছে ছাগলের হাটটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম কিন্তু সম্ভব না সব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই পর্যন্ত হাট অবশ্য আমি শেষ করলাম হাট শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছি আজকে আর ভিডিও করবো না আসলে যে আপনাদেরকে আসলে যে আপনাদেরকে দারুল দেখাবো কিন্তু দারুল আমি এভাবে দেখাতে পারলাম না প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টি থামবে না এখন আমি দেখাতে পারছি না আর কয়েক জাতের যে ছাগলগুলো সেগুলো হাটে অতটা উঠে নেই কসজাতে ছাগলগুলো হাটে অতটা উঠে নেই অল্প পরিমাণে উঠছে তবে বৃষ্টি শেষ হলে হয়তো দেখা যাচ্ছে কিছু দেখা যেতে পারে তবে হরিপুরপুর হাটে যেগুলো আপনাদেরকে দেখাইছি এগুলোই হরিপুর হাট শেষ করে আবার এখানে আসছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে হয়তো দেখা যাচ্ছে
নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।